Hey gorgeous and handsome, I am Sharmishna. Welcome to Shajkahan Design Studio. প্রথমেই তোমাদের সবার কাছে সরি বলে নিচ্ছি এই কারণে যে এই ভিডিওটা করতে একটু বেশি দেরি হয়ে গেল। তোমরা সবাই আমাকে প্রচুর প্রচুর রিকোয়েস্ট করেছো ছেলের বাড়ির তত্ত্ব দেওয়ার জন্য। তো আজকে আমি সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি। আর আরেকটা কথা বলে নিই যে মেয়ের বাড়ির তত্ত্বের লিস্ট দুটো ভিডিওতেই এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ। আচ্ছা, ভিডিও শুরুতেই বলে রাখছি যে এই ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ অবধি না দেখলে কিছু বুঝতে পারবে না, কারণ মেয়ের বাড়ির তত্ত্বে যেমন একবারে কোনো যাত্রীর সাথেই মেয়ের বাড়ির তত্ত্ব চলে আসে, ছেলের বাড়ির তত্ত্বের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। কারণ ছেলের বাড়ির তত্ত্বে বিভিন্ন পার্ট হয়, যেমন গায়ে হলুদের তত্ত্ব আলাদা, বিয়ের সময় কি তত্ত্ব নিয়ে যাবে সেটা আলাদা। তো সেই কারণে পুরো ভিডিওটাকে মন দিয়ে দেখো। আমি প্রথমে তোমাদেরকে গায়ে হলুদের তত্ত্বের লিস্ট বলবো। গায়ে হলুদের তত্ত্বে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো ছেলের গায়ে ছোঁয়ানো হলুদ পাতা আর সর্ষের তেল, এটার জন্য একটা আলাদা ট্রে বানানো হয়। এর সাথে যায় মেয়ের গায়ে হলুদের শাড়ি, ব্লাউজ, সায়া বা পেটিকোট যেটা আমরা বলি, আর রুমাল, এই সমস্তটাই একটা ট্রেতে দেওয়া হয়। যদি ইচ্ছা হয় গামছা, এখন তো গামছা সেভাবে কেউ দেয় না, সবাই টাওয়েলই ভালোভাবে ট্রেতে সাজিয়ে দেয়। তোমরা ইচ্ছা হলে গামছাও দিতে পারো, ইচ্ছা হলে টাওয়েলও দিতে পারো, বা গামছা শাড়ির সাথে আলাদা করে দিতে পারো আর টাওয়েল দিয়ে আলাদা করে পরে সাজিয়ে দিতে পারো। সেটা আমি পরে যে তত্ত্বগুলো বলবো সের সাথেও ইনক্লুড করে দিতে পারো। এই ট্রেতে মেয়ের জন্য আলতা সিঁদুর পাঠানো হয়ে থাকে। অনেক বাড়িতে শুধু মেয়ের জন্য আলতা সিঁদুর না পাঠিয়ে পাঁচজন সধবা মহিলার জন্য আলতা এবং সিঁদুর পাঠানো হয়। এর সাথে থাকে পান সুপারির ট্রে, সেটাও তোমরা নিজেদের ইচ্ছা মতন করে সাজাতে পারো, বাট এই ট্রেটা দিতেই হয়। এর সাথে যায় মেয়ের জন্য থালা, বাটি, গ্লাস, এটা অপশনাল। যেমন আমার বিয়েতে এটা পাঠানো হয়নি, তো এটা তোমাদের ইচ্ছা হলে তোমরা পাঠাতেই পারো। এখন যেমন শীতকাল চলছে তার কারণে অনেকেই শতরঞ্চি দেয়, যেরকম মেয়ের বাড়ির তরফ থেকে আসে শীতল পাটি যেখানে বিছানাপত্র দেওয়া থাকে, সেরকম ছেলের বাড়ির তরফ থেকেও শতরঞ্চি শীতল পাটি হিসেবে পাঠানো যায়, এটাও অপশনাল। এই ট্রেটা খুবই ইম্পর্টেন্ট, একটা বড় সন্দেশের মধ্যে গাত্র হরিদ্রা লেখা থাকে বা ছোট ছোট অনেক সন্দেশে গাত্র হরিদ্রা লেখা থাকে, কিন্তু গাত্র হরিদ্রা লেখা থাকা সন্দেশ কিন্তু একটা যেতেই হয়। এই ট্রেটা না বললেই নয় যে এটা তোমরা আমার মনে হয় সবাই জানো যে গায়ে হলুদের সময় মাছ ছেলের বাড়ির তরফ থেকে আসে, এবার সেটা রুই মাছ হতে পারে, কাতলা মাছও হতে পারে, বাট বেশিরভাগ সময় সেটা রুই মাছ আসে। অনেক বাড়িতে জোড়া রুইও পাঠানো হয়। আর এই যে কটা জিনিস আমি বললাম, এই জিনিসগুলো গায়ে হলুদে যাবে সকালবেলা, কিছু বরের বাড়ি থেকে লোকজন গিয়ে এই জিনিসগুলোকে কনের বাড়িতে দিয়ে আসতেই হয়। এবার আমি যে তত্ত্বগুলো বলবো সেগুলো চাইলে তোমরা বরযাত্রী যখন রাত্রিবেলা বিয়ের সময় যাবে তার সাথে পাঠাতে পারো। সোনা কাপড়, এই ট্রেতে থাকে কনে বউ ভাতে যে পোশাক পরবে, বেনারসি পরে তাহলে বেনারসি, সায়া, ব্লাউজ, আর যদি লেহেঙ্গা পরে তাহলে লেহেঙ্গা, যেটাই পরুক না কেন বউ ভাতে, বউ ভাতের পোশাক ছেলের বাড়ির তরফ থেকে আসে, তো এইটা তত্ত্ব হিসেবে দেওয়া হয়। কনে বউ ভাতের দিন যে জুতো পরবে সেটা বেনারসির সাথে পরুক বা লেহেঙ্গার সাথে, যে জুতো পরবে সেই জুতোটাও তত্ত্বে পাঠানো হয়। এই ট্রেতে থাকে কনের জন্য ব্যাগ, ব্যাগ হতে পারে, পাউচ হতে পারে, বটুয়া হতে পারে, এনিথিং, ছেলের বাড়ির তরফ থেকে যেটা পছন্দ করা হবে সেটা মেয়ের জন্য পাঠানো হয়। বধূর শীতল বস্ত্র, যেহেতু এখন শীতকাল চলছে সেই জন্য যদি মনে হয় তাহলে কনের জন্য শীতের চাদর দেওয়া যেতে পারে, এটাও অপশনাল, এটা তোমাদের মনে হলে দিও, গরমকালে যাদের বিয়ে হয় তারা নর্মালি এটা পাঠায় না। এই ট্রেটাও রিচুয়ালের মধ্যে পড়ে, মোস্ট ইম্পর্টেন্ট একটা ট্রে, সেটা হলো বাসি বিয়ের কাপড়, কনে বাসি বিয়েতে যে কাপড় পরবে সেটা একটা ট্রেতে পাঠানো হয়। কনের জন্যে কনের পছন্দের কিছু কসমেটিক্স এই ট্রেতে পাঠানো হয়, যেটাকে বলি আমরা কনের কসমেটিক্স ট্রে। কনের কসমেটিক্স ট্রেতে কী কী দেওয়া যেতে পারে আমি এর আগে মেয়ের তত্ত্বের লিস্টে একটা বড় লিস্ট দিয়েছিলাম, তোমরা চাইলে সেখানে দেখে নিতে পারো।
তাহলে তোমরা আইডিয়া পেয়ে যাবে, কারণ আজকে বললে আবার ভিডিওটা শুধু শুধুই লম্বা হয়ে যাবে আর পার্ট টু আর করতে হবে। আমি চাইছি এই ভিডিওটার মধ্যে পুরোটা তোমাদের একবারে কভার করে দিতে। তোমাদের মনে হতেই পারে যে আমি সব শুধু কোণের জিনিস বলছি কেন, এখানে বরের জিনিস কোথায় গেল? তো বর বউকে বিয়ে করে তো নিজের বাড়িতেই নিয়ে আসবে, সেই কারণে ছেলের জন্য আলাদা করে ছেলের বাড়ির তরফ থেকে কোনো কিছু কিন্তু যায় না। যা যায় মেয়েকে গিফট দেওয়া হচ্ছে সেই হিসেবে তত্ত্ব যায়, এবং মেয়ের বাড়ির লোকজনকে গিফট দেওয়া হচ্ছে সেই হিসেবে তত্ত্ব যায়। যদি তোমরা গায়ে হলুদে গামছা পাঠাও তাহলে এই সময় তোমরা টাওয়েল পাঠাতে পারো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, আর যদি গায়ে হলুদেই টাওয়েল পাঠিয়ে দিয়ে থাকো তাহলে তো মিটেই গেল। এরপর যায় প্রণামী। প্রণামী যেমন মেয়ের তত্ত্বের লিস্টে ছিল ঠিক সেরকমই ছেলের বাড়ির তত্ত্বের লিস্টেও প্রণামী থাকে। আমার ক্ষেত্রে আমার মা বাবা আমার বোনকে, আর আমার যেহেতু ঠাম্মা দাদু কেউ নেই সেই কারণে আমার দিদাকে প্রণামী দেওয়া হয়েছিল। আমাদের বাড়ির তরফ থেকে যেরকম আমার বরের পিসিকে প্রণামী দেওয়া হয়েছিল ঠিক সেরকমই আমার বরের বাড়ির তরফ থেকে আমার মাসিকে প্রণামী দেওয়া হয়েছিল। নিতকনের পোশাক, আমাদের বিয়েতে আমার বোন নিতকনে হয়ে আসেনি, আমার মামাতো বোন এসেছিল নিতকনে হয়ে, সেই জন্যে ওকে আলাদা করে একটা নিতকনের পোশাক দেওয়া হয়েছিল। প্রণামীতে যদি নিজের বোনের জন্য কিছু দেওয়া হয়ও আবার নিতকনেতে আলাদা করে কিন্তু যদি বোন আসে তাহলে আবার নিতকনের পোশাকও পায়, যেরকম নিতবর পোশাক পায় প্রণামীতেও আবার নিতবরে। এবার নিতকনের পোশাক নিতকনে যে হচ্ছে তার বয়স কিরকম সেটা বুঝে তার জন্যে পোশাক নির্বাচন করো। এছাড়াও যায় একটা বড় দইয়ের হাড়ি আর বিভিন্ন ধরনের মিষ্টির ট্রে। মিষ্টির ট্রেও কিরকম হতে পারে সেটা তোমরা মেয়ের বাড়ি তত্ত্বের লিস্টগুলো একটু দেখলে বুঝতে পেরে যাবে। আমি বারবার এই কারণে বলছি যে শুধু শুধু ভিডিওটা লম্বা হয়ে যাবে। এছাড়া তোমরা আরেকটা ট্রে দিতে পারো যেটা হলো বাতাসার ট্রে। এটা আমার বেলায় গেছিলো, মিষ্টি দই এসব ছাড়াও একটা ফুল পুরো থালা ভর্তি বাতাসার ট্রে বানানো হয়েছিল। তত্ত্বসূচি, তত্ত্বসূচি কি সেটাও আমি ওই ভিডিওতে বলেছি। এই অবধি আমি যে যে তত্ত্বগুলো বললাম সেইগুলো তোমরা চাইলে গায়ে হলুদের সময় সমস্তটাই পাঠিয়ে দিতে পারো, মাঝখানে যেগুলো বললাম সেগুলো তোমরা চাইলে গায়ে হলুদের সময় চাইলে বিয়ে বাড়িতে, সেটা তোমাদের মর্জি মতন তোমাদের কেমন ম্যান পাওয়ার আছে সেই বুঝে পাঠাতে পারো। এবার বরযাত্রীর সময় আর কি কি তত্ত্ব লাগবেই সেইগুলো গায়ে হলুদের সময় পাঠানো যায় না, সেগুলো যখন বরযাত্রী যায় পার্টিকুলার তখনই পাঠাতে হয়। গায়ে হলুদের যেমন কিছু তত্ত্ব আছে সেটা পার্টিকুলার গায়ে হলুদেই পাঠাতে হয়, সেরকম বিয়ে বাড়িতে যখন বরযাত্রী ঢোকে তখনও কিছু তত্ত্ব আছে যেগুলো শুধুমাত্র তখনের জন্যে, বা এটাকে শুধু তত্ত্ব বলা ঠিক হবে না, তো এই জিনিসটা নিয়ে যেতে হয়। এখন আমি বলবো যে কোন কোন জিনিস বিয়ে বাড়িতে নিয়ে যেতে হয়। লজ্জা বস্ত্র, লজ্জা বস্ত্র হলো সেই বস্ত্র যেটা বর কনেকে সিঁদুর দান করার সময় তার মাথার উপরে দিয়ে দিতে হয়, আর এইটা যায় ছেলের বাড়ির তরফ থেকে। গায়ে হলুদের সময় এটা পাঠিয়ে দিলে এরকম হতে পারে যে মেয়ের বাড়ির তরফেও তো খুব হই হই হচ্ছে, সেই কারণে তারা সেটাকে নিতে ভুলে গেল। সব থেকে বেটার হয় যখন ছেলের বাড়ির তরফ থেকে বরযাত্রী রওনা দিল তখন তাদের কারোর হাতে সেটাকে দিয়ে দেওয়া। কোনো মহিলার হাতে দিয়ে দেওয়া হয় তাহলে তো বেস্ট হয়, কারণ বিয়ের সময় কোনো মহিলাকেই কিন্তু ওই লজ্জা বস্ত্রটা কনের মাথায় পরিয়ে দিতে হয়। আশীর্বাদী গয়না, যদি বিয়ে ছাড়া আলাদা করে আশীর্বাদ হয়ে থাকে তাহলে সেই আশীর্বাদে যদি গয়না পরানো হয়ে থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড। আর অনেকেরই হয়, যেমন আমাদের বিয়েতেই হয়েছে আশীর্বাদ বিয়ের দিন হয়েছে, তো বিয়ের দিন যদি আশীর্বাদ হয় তাহলে শ্বশুর বাড়ির তরফ থেকে মানে মেয়ের যে মেন শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়ি তারা যে গয়না গিফট করছে সেই গয়নাকে নিয়ে আসা হয় আশীর্বাদ করার জন্যে। আমার বেলাতে এই গয়না আমার বরের দাদু ভাই আর আমার শ্বশুরমশাই মিলে আমাকে পরিয়ে আশীর্বাদ করেছিলেন। এছাড়াও সেই দিন যদি বরের বাড়ির আত্মীয় স্বজন চায় গয়না আশীর্বাদে পরাবে তাহলে পরাতেই পারে, তবে বেশিরভাগ সময় দেখা যায় বধূ বরণে বরের বাড়ির আত্মীয় স্বজনরা কনেকে আশীর্বাদ করে গয়না পরায়। তোমরা জিজ্ঞেস করতে পারো যে নোয়া কখন তাহলে দেওয়া হয়? নোয়া দেওয়া হয় যখন ছেলে বউকে নিয়ে শ্বশুর বাড়িতে চলে আসে, সেই সময় বউয়ের মুখ দেখে শাশুড়ি বধূবরণ করার সময় শাশুড়ি মা বউয়ের বাঁ হাতে ওই নোয়া পরিয়ে দেয়। তো এই হলো টোটাল ছেলের বাড়ির তত্ত্বের লিস্ট।
এছাড়াও মেয়ের বাড়ির তত্ত্বের লিস্টে আমি আরও বেশ কিছু ট্রের কথা বলেছি, লাইক স্ন্যাক্স ট্রে, সুইটস ট্রে, চকলেট ট্রে, এরকম প্রচুর ট্রে আছে। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম লিঙ্কটা, তোমরা প্লিজ গিয়ে একবার ভিডিওটাকে দেখে নাও। ওখান থেকেও কিছু ট্রে নিতে চাইলে নিতে পারো, ওখানে অনেক অপশনাল ট্রে আছে যেগুলো ছেলের বাড়িতেও দেওয়া যায়, মেয়ের বাড়িতেও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, এরকমই আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো, আর আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি তোমাদের জন্য একটা ভিডিও বানাবো ভাবছি, সেটা হলো ছেলের বাড়ির পুরোপুরি কেনাকাটার কী কী লিস্ট লাগে, মানে বিয়ের কথা যখন পাকা হয়ে গেল তারপর থেকে আর বৌভাত অবধি টোটাল কী কেনাকাটা লাগে। আর ওয়েডিং রিলেটেড এরকমই নতুন নতুন ভিডিও মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করো। কিন্তু আবার দেখা হবে নতুন ভিডিওতে, টিল দেন স্টে হ্যাপি, স্টে গর্জিয়াস, বাই বাই।